আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু আজ আমি কোরআনুল করিম থেকে এমন একটি তেসবিহের কথা বলবো যাহা নিয়মিত পাঠ করলে জ্ঞান গুণ বুদ্ধি বাড়বে এবং জাহান নামের আজাব থেকে বাঁচা যাবে সুপ্রিয় দর্শক মোহানবুল আলমিন সুরআ ইমরানের একশত নব্বই নম্বর আয়তের সাদ করেন রজিম বিসমিল্লাহ রহমান রহিম ইনফি খলকিসমাওয়াতিওয়াল আলদি ওয়াখ তিলাফি লেইলিওয়ানহারিলা আয়াতিল্লি উলিল আলব আয়াতটির অর্থ হলো নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য অনুরূপভাবে মহান রবুল আলমিন সুর আলেম রানের একশোত নম্বর আয়াতের স্বাদ করেন

এবং আসমান ও জমিনের সৃষ্টির বিষয়ে চিন্তা করে যে হে আমাদের প্রতিপালক আপনি এসব বৃথা সৃষ্টি করেননি আপনি অর্থহীন কাজ থেকে পবিত্র দোজকের আগুন থেকে আপনি আমাদের রক্ষা করুন সুপ্রিয় দর্শক শেষ আয়াতের মধ্যে মহান রবা আলমিন বলেছেন যারা বুদ্ধিমান এবং সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে তারা বলে রব্বানা মা বাতিলা, সোবাহানাকা ফাকিনা আজা বান্নার অর্থাৎ হে আমাদের প্রতিপালক আপনি এসব বৃথা সৃষ্টি করেননি আপনি অর্থহীন কাছ থেকে পবিত্র যাহা আগুন থেকে আপনি আমাদের রক্ষা করুন সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই রব্বানা মা তাহাজা বাতিলা ফাকিনা আজা বান্নার এই তসবিটি বেশি বেশি করে পাঠ করবেন যখনই সুযোগ পাবেন ইনশাল্লাহ জ্ঞান বুদ্ধি বাড়বে এবং জাহান্নামের আজাব থেকে বাঁচা যাবে আল্লাহ তালা সকলকে এই তসবিটি পাঠ করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম